তো হ্যালো গাইস, আই এম অরুদ্র। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও। কালকে হচ্ছে গাইস শুভ রথযাত্রা। তো গাইস আমার রথটা দেখেছেন তো, মানে চাকা মাকা ভেঙে গেছে। এই দড়িটা টান, এই দড়িটা টান, এই দড়িটা টান, দেখেন এবং খুবই উৎসাহিত হয়। কালকে কালকে তো নাকি 18 তারিখে ফাদার ডে ছিল। আমার ছেলে অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে বাবার জন্য, তো আমরা চাইছি যে ওকেও একটা কিছু গিফট দেওয়া হোক। আমরা আপনাদের কাল বলেইছিলাম, আগের দিনের ব্লগটাকে আপনি দেখতে পাবেন, সেই ব্লগে ওর জন্য গিফটের কথা বলা হয়েছে। তো আমরা, ও রথ টানতে খুব ভালোবাসে, 5 বছর বয়স থেকে রথ টানছে। ওর যে পুরনো রথটা আছে অনেকটা খারাপ হয়ে গেছিলো, তো যেহেতু ও রথ এত ভালোবাসে সেহেতু আমি ওকে, আমি আর ওর বাবা দুজনে মিলে ওকে একটা রথ গিফট করেছি। তো চলুন রথটা দেখানো যাক, কেমন লাগলো রথটা সেটাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মানে 5 বছর বয়স থেকেই খুবই রথের প্রতি ভক্তি এবং ছোটোর থেকেই টানে। তা পুরনো রথটা, আগের ব্লগটা আপনারা হয়তো দেখেছেন, সেই রথটা ঠিক নেই, আশা করছি যে একদমই মনে খারাপ হয়ে গেছে। এখন ওকে আমি সেই দিনে ফাদার ডেতেই আমি ওকে বললাম ক্যামেরার সামনে যে তোমার জন্য একটা গিফট আছে। ও তো খেপে গেছে, এখন তো টিউশনই গেছে, তা আমার জানে কী গিফট আছে। আমাকে সারাদিন বলছে আমাকে রথটা ঠিক করে দাও বাবা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, মিস্ত্রি নিয়ে আসি। তা যাই হোক, একটা রথটা এনে আমি খুবই মানে খুবই ভালো লাগলো এবং ওকে আজকে আনন্দ দিতে পারবো, এটাও আমাদের খুব ভালো লাগবে। আজকে ছেলেকে আজকে আমি প্যাং করব, প্রথম প্যাং করব যে গিফটের হিসাবে, দেখা যাক ওর এক্সপেরিয়েন্সটা কি। ঠিক আছে চলুন দেখা যাক, রথটা দেখা যায়। তো আমরা চলে এলাম বারান্দাতে, ছেলের যে গিফটটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি আর প্রথম ক্যামেরাতেই দেখাচ্ছি। তারপরে ছেলে যখন আসবে টিউশনি থেকে তার এক্সপেরিয়েন্সটা কীরকম হবে, কী আনন্দ পাবে সেটাই দেখার। এখন রথটা দেখুন চলুন। তো হ্যালো গাইস, আই এম অরুদ্র। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও। কালকে হচ্ছে গাইস শুভ রথযাত্রা। তো গাইস আমার রথটা দেখেছেন তো, মানে চাকা মাকা ভেঙে গেছে। এই দড়িটা টান, এই দড়িটা টান, কালকের কি কখন এনেছে গাইস, দারুণ হয়েছে। ও আমি খুব খুশি, আমি প্রথমে জানতাম না, মানে আমি ভেবেছিলাম যে বাবা রথ মানে বানাবে, ঘরে বলছিল বাবা বানাবে জাগা মাকা কেটে। তো যখন বলে বাবা, আমি ভেবেছিলাম পুরোনো রথটা কেন, দইটা এরকমই। যখন দেখলাম যে এরকম নতুন বড় বড় চাকা, আমি তো গাইস আই এম তো অবাক। তারপর দেখছি এত বড় রথ গাইস, প্রেম কেমন হয়েছে। তো গাইস আমি কিছুই জানি না, বাবা বলেছিল আমাকে কালকে একটা গিফট দেবে, সন্ধ্যেবেলা আসবে। আমি ভাবছিলাম জামা কাপড় কিছু দেবে, তো বাবারা বলছে এখন বলছে যে কালকে অর্ডার দিয়েছিল কাঠের দোকানে যে এরকম বানাতে। এটা গাইস পুরো কাঠের গাইস, এই পুরো কাঠের উঠিয়ে রাখা, বাবা প্রচুর বাড়ি গাইস। আগেরটাও ওরকমই ছিল কিন্তু এটা আরো বড় গাইস, এত বড় আইল, খুব সুন্দর লাগছে। রানি তোমার কেমন লাগছে, আমি তো খুব খুশি, ওপি দারুণ। আর কাল তো গাইস মানে ব্লগ ফাটাফাটি ব্লগ হবে, তা কালকে আবার রথ টানবো গাইস। ও কত মোটা মোটা চাকা দেখুন, কাঠের পুরো চাকা দেখুন। ও গাইস এখন আমরা সাজাবো, এই পেপারটা বাবা এনেছে দেখুন কি সুন্দর, এর দিয়ে সাজাবো এখন গাইস, চলুন। স্যার তো
গাইজ, আমাদের রথ এখন সাজানো হচ্ছে। আমার তো গাইজ দারুণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই গাইজ সাজানোটাকে কমেন্ট করে বলবেন। এই যে চিকচিকি চিকচিকি, এটাও গাইজ সাজাবে। এই হচ্ছে আমাদের ঘুড়ি থেকে এনেছি বাবা জগন্নাথকে, ঘুড়ি দেখুন ডান্ডিগুলো তো এই যে এখানে সব বসে আছে আমার বন্ধুগুলোর সাজানো দেখছে। জগন্নাথকে নিয়ে আছে, রথ সাজাচ্ছে। দেখুন মা, এই যে ডান্ডি গুলো তো লাগাচ্ছে, আপনাকে পিছনে ক্যামেরা করে সব বলছি। দেখুন এই যে মা এখন ডান্ডিটাতে লাগিয়ে দিচ্ছে, দেখুন কত ও দারুণ লাগছে। কেটে দাও, কেটে দাও, কেটে দাও। তো গাইজ, আমাদের একটা নতুন বন্ধু চলে আসছে আকাশ। এই যে আমরা এখন চারজন বসে আছি, পাঁচজন হয়ে গেল এবারে। আর গপু তো আমাদেরই আছে উপরে বসে বসে এখন রথ বানানো দেখছে, সিরিয়ালও দেখছে, রথ বানানো দেখছে, সব দেখছে। এটা গাইজ একটু টেক করে দিই, কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, কেমন লাগছে? তো গাইজ দেখুন আমাদের লাস্ট ফিনিশিং, এই যে ঝান্ডা তুলে দিয়েছে উপরে ঝান্ডা, এই যে পুরো সাজিয়ে দিয়েছে। এই যে গাইজ দেখুন এত সুন্দর পুরো শাড়ি, যে ফিনিশিং কেমন হয়েছে গাইজ অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন। এই যে গাইজ কি সুন্দর, এই যে টাঙিয়েছে, এই যে ফুলগুলো কত সুন্দর লাগছে। এইটা পুরো গাইজ, এই রথটা পুরো কাঠের কাঠ, তার মধ্যে রয়েছে সাজানো। মা দেখুন এখন পুরো পিল মারা হয়ে গেছে, এবারে দূর থেকে দারুণ লাগবে গাইজ। ও গাইজ ওই একটু টানি, তো গাইস এ সবাই মিলে বল জয় জগন্নাথ। এক গপু কে থ্রি না, থ্রি টু ওয়ান জয় জগন্নাথ। তো গাইস আজকে মতন ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লাগে এবং সাজানোটাকে এবং রথটাকে এবং বাবা জগন্নাথকে ভালো লাগে, প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই মিলে বল দেখতে থাকুন, দেখতে থাকুন, বল জয় মিলে বল বাবা জগন্নাথ মেনে নিতে দে, দেখতে থাকুন, খেতে থাকুন, খেতে থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। দাদা বাবুকে বসাই।